পাখির বাসার কথাটি মাথায় আসলে চোখের সামনে ভেসে উঠবে গাছের ডালে খড়কুটো দিয়ে তৈরি করা গোলাকৃতির একটি ছোট্ট বাসা। যদিও পাখির বাসার এটি একটি কমন ধরন, কিন্তু এটি ছাড়াও পৃথিবীতে অনেক ধরনের পাখির বাসা রয়েছে, যেগুলো কোনো কোনোটির আকৃতি হয় ছোট্ট কাপের মতো, আবার কোনো কোনোটি বিশাল সাইজের। আবার এই বাসাগুলো যে গাছের ডালেই বানাতে হবে এমন নয়, কিছু কিছু পাখি মাটিতে বা বালুর উপর তাদের বাসা তৈরি করে, আবার কোনো কোনো পাখি পানির উপর ভাসমান বাসা বানায়। এছাড়া কেপ পেন্ডুলিন নামের এমন এক চালাক পাখি আছে যাদের বাসা খুঁজে বের করা ডিটেকটিভের পক্ষেও সম্ভব না। আর এই বাসাগুলো দূর থেকে দেখতে যতটা নর্মাল মনে হয় সেগুলো কিন্তু আসলে ততটা সিম্পল নয়। এবং পাখিদের তৈরি এই বাসাগুলো সম্পর্কে জানলে পাখি সম্পর্কে আপনাদের ধারণাই পরিবর্তন হয়ে যাবে। আমাদের আজকের ভিডিওতে তেমনই কিছু অ্যামেজিং অ্যান্ড ইমপ্রেসিভ বার্ড নেস্টের কথা আপনাদের বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বল্ড ইগল আমেরিকার জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র ছাড়াও এদেরকে উত্তর আমেরিকাতে পাওয়া যায়। এরা সাধারণত গাছের সবচেয়ে উঁচু ডালে বাসা বাঁধতে পছন্দ করে এবং পাখিগুলোর সাইজের মতো এদের বাসার আকৃতিও হয় বিশাল। দৈর্ঘ্যে এরা প্রায় 1 মিটার হয়, কিন্তু এরা যখন ডানা মেলে তখন এদের আকার দ্বিগুণ হয়ে যায়। 1963 সালে আমেরিকার ফ্লোরিডায় একজোড়া বল্ড ইগলের তৈরি বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসেবে বিশ্ব রেকর্ড করেছিল। 3 মিটার চওড়া এবং 6 মিটার গভীর এই বাসাটি এতটাই বড় ছিল যে এখানে একটি আস্ত জিরাফকে আরামসে ঢুকিয়ে দেওয়া যাবে। বল্ড ইগল তার বাসাটি তৈরি করে ঘাস, শ্যাওলা এবং পালকের মতো নরম উপকরণ দিয়ে। পুরুষ এবং নারী উভয় মিলে এটি তৈরি করে। বাসাটি তৈরি করতে 3 মাসের মতো সময় লাগে এবং কয়েক দশক ধরে এই পাখির কয়েক জেনারেশন এই বাসাটি ব্যবহার করে। বাসাটি এতটা মজবুত হয় যে প্রায় 35 থেকে 40 বছর পর্যন্ত এই বাসাটি ব্যবহার করা যায়। কমন টেইলর বার্ড। এশিয়ার কমন টেইলর বার্ড বা দর্জি পাখির বাসাগুলি খুবই ইন্টারেস্টিং হয়। নাম শুনে বোঝা যায় যে এই পাখিরা কোন পদ্ধতিতে বাসা তৈরি করে। এরা গাছের দুটো সবুজ পাতাকে সেলাই করে পাতার থলের মতো বাসা বানায়। নারী পাখিরা সেলাইয়ের কাজটি করে তাদের সুয়ের মতো সূচালো ঠোঁট দিয়ে, আর পুরুষ পাখিরা দূর দূরান্ত থেকে বাসা তৈরির উপকরণ সংগ্রহ করে। সাধারণত স্পাইডার সিল্ক গাছের নরম ফাইবার দিয়ে বাসাটি তৈরি করা হয়। দর্জি পাখি তার বাসাটি তৈরি করার সময় অনেকগুলো বিষয় মাথায় রাখে, যেমন বাসাটি যেন সবুজ এবং ঘন পাতার আড়ালে হয়, এতে শিকারী প্রাণীর হাত থেকে বাসাটি নিরাপদ থাকবে। সেলাই করার সময় ছিদ্রগুলো যেন আকারে ছোট হয় যাতে পাতাটি তার আকৃতি ধরে রাখে এবং বাদামি হয়ে না যায়। সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য বাসাটিতে একটি ছাদও থাকে। বাসাটিতে 150 থেকে 200টির মতো সেলাই থাকে। শুধুমাত্র নিজের ঠোঁট দিয়ে সেলাই করে এরকম শক্ত এবং মজবুত একটি বাসা তৈরি করা আসলে অ্যামেজিং একটি ব্যাপার, আর যা কেবল দর্জি পাখির পক্ষেই সম্ভব। ব্রাশ টার্কি। পূর্ব অস্ট্রেলিয়ার পাখি ব্রাশ টার্কির বাসা দেখলে কেউ বলবে না যে এটি কোনো পাখির বাসা হতে পারে। এদের বাসার সাথে একটি মাটির ঢিবির কোনো পার্থক্য নেই। এই বাসাটিকে বিশাল কম্পোস্টের স্তূপ হিসেবে বর্ণনা করা যায়। সাধারণত মাটি এবং উদ্ভিদের নানা উপাদান দিয়ে বাসাটি তৈরি করা হয়। পুরুষ ব্রাশ টার্কি নারী সঙ্গীকে আকর্ষণ করার জন্য 1 মাস কঠোর পরিশ্রম করে বাসাটি তৈরি করে। বাসাটি তৈরি করার সময় পুরুষ পাখিগুলো অনেক বিষয় খেয়াল রাখে, যেমন বাসাটির তাপমাত্রা সঠিকভাবে রাখার জন্য পুরুষ ব্রাশ টার্কি তার ঠোঁট দিয়ে স্তূপটির তাপ পরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী সেখানে আরো লতা পাতা যোগ করে অথবা অপসারণ করে। একটি সঠিক তাপমাত্রা এই পাখির ডিমের জন্য সহায়ক, তাই পুরুষ পাখিদের অক্লান্ত পরিশ্রমের পর একটি গাড়ির আকৃতির বাসা তৈরি করে নারী সঙ্গীকে নিয়ে সেখানে বসবাস শুরু করে। বাট আনফর্চুনেটলি পুরুষ পাখিরা যদি বাসাটি সঠিকভাবে তৈরি করতে না পারে তাহলে কোনো নারী পাখি সেই বাসার প্রতি আকৃষ্ট হয় না। তাই সঠিক নিয়মে বাসা তৈরি করা পুরুষ ব্রাশ টার্কির জন্য আসলেই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আফ্রিকান হ্যামারকপ। অনেকটা ব্রাশ টার্কির মতো বাসা তৈরি করে আফ্রিকান হ্যামারকপ নামের এই পাখিগুলো। ঘাস, মাটি এবং প্রায় 10,000 মতো অন্যান্য আইটেমস দ্বারা এই বিশাল গম্বুজাকৃতির বাসাটি তৈরি করা হয়। নারী এবং পুরুষ উভয় মিলে এই বাসাটি তৈরি করে। তবে পুরুষ পাখিরা নারী পাখিদের আকর্ষণ করার জন্য বাহিরের দিকে উজ্জ্বল বস্তু অথবা অপ্রচলিত আইটেম যেমন সাপের চামড়া বা মৃত পাখি দিয়ে সাজায়। মাটির দেয়ালগুলো বাসাটিকে তাপ নিরোধক এবং জল রোধ করতে সাহায্য করে। আফ্রিকান হ্যামারকপের একটি সম্পূর্ণ নেস্টের ওজন 50 পাউন্ডেরও বেশি হতে পারে। তবে যত বড়ই হোক না কেন, একটি হ্যামারকপ নেস্টে শুধুমাত্র একটি ছোট প্রবেশ পথ দিয়েই প্রবেশ করা যায়। হ্যামারকপ বাসা অন্যান্য অনেক প্রজাতি বন্য প্রাণীকে আকর্ষণ করে। পাইপিং প্লোভার।
পাইপিং প্লোভার নামের এই পাখিগুলোর বাসা উপরন্ত বাসাগুলো থেকে সম্পূর্ণ বিপরীত হয়। এরা উত্তর আমেরিকার বালুকাময় সৈকতে তাদের বাসা তৈরি করে। এদের বাসাগুলো প্রাথমিকভাবে মাটিতে অগভীর স্ক্র্যাপের মতো হয়। এগুলো সাধারণত বালুকাময় স্তরে খনন করা হয় এবং মাঝে মাঝে শ্বাস এবং নুড়ি দিয়ে সারিবদ্ধ করা হয়। আশেপাশে ফেলে দেয়া অনেক অকেজ জিনিস দিয়ে এরা এদের বাসাটি সাজায়। কখনো কখনো এই পাখিরা তাদের বাসাটি আরামদায়ক করতে এবং সেটিকে অন্যান্য প্রাণী থেকে আড়াল করতে এদের ডিমের মতো একই রঙের নুড়ি পাথর ব্যবহার করে। এগুলো ডিমগুলোকে উষ্ণ বা ঠান্ডা রাখতে সাহায্য করে। ভূমিতে তৈরি করা হয় বলে এই পাখির বাসা সহজেই অন্যান্য শিকারী প্রাণীদের নজরে আসতে পারে। তাই প্রাকৃতিকভাবেই এই পাখিদের ডিমগুলোতে ছোট ছোট দাগ থাকে যা বালিতে ছোট ছোট বিন্দুর মতো দেখায় এবং বালির সাথে যেগুলো পার্থক্য করা যায় না। আফ্রিকান জাগানা। এরা আফ্রিকার স্থানীয় পাখি। এই পাখি পুরো জীবন জলের উপরই বসবাস করে। তাই জলজ বিভিন্ন লতাপাতা দিয়ে এরা ভাসমান ভেলার মতো বাসা তৈরি করে। ছড়িয়ে থাকা পায়ের কারণে এরা জলজ পাতার উপর স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। নীল ছোটওয়ালা এই পাখিগুলোর পালকের রং কালো এবং বাদামি রঙের হয়। গায়ের রঙের সাথে মিল রেখে এদের বাদামি রঙের ডিমগুলোর উপর কালো দাগ আঁকা থাকে, যা দেখতে অন্য সব পাখির ডিমের থেকে একদমই আলাদা। পেন্ডুলিন টিটবার্ড। পাখিদের মধ্যে কাককে সবাই খুব বুদ্ধিমান মনে করে, কিন্তু কেপ পেন্ডুলিন টিটবার্ড নামে এমন একটি পাখি আছে যেটি কাকের বুদ্ধিকেও ছাড়িয়ে যায়। এই পাখিগুলো সাধারণত অ্যাঙ্গোলা, বটসোয়ানা, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পাওয়া যায়। শিকারীদের হাত থেকে নিজেদের এবং বাচ্চাদের রক্ষার জন্য এরা যে পদ্ধতিতে বাসা বানায় তা যে কোনো ইঞ্জিনিয়ারকেও তাক লাগিয়ে দিবে। এরা গাছের নরম ডালের একদম শেষে নাশপাতি আকৃতির বাসা বানায়। বাসাটিতে দুটো চেম্বার থাকে এবং সেগুলোতে প্রবেশ করার জন্য আলাদাভাবে দুটো দরজা তৈরি করে। একটি চেম্বার থাকে নকল বা ফেক, যেখানে পাখিটি তার ডিম রাখে না, অর্থাৎ সেটি খালি থাকে। তাই সেখানে কোনো শিকারী প্রাণী প্রবেশ করলে তারা কিছুই পায় না। আর অন্য গোপন চেম্বারটির দরজা মাকড়সার জাল দিয়ে এমন ভাবে তৈরি করা হয় যে দেখে বোঝা যায় না যে এখানে কোনো দরজা আছে। আর এখানেই পাখিটি তার ডিমগুলো সুরক্ষিত রাখে। যখন একটি সাপ পেন্ডুলিন টিটের বাসাটিতে প্রবেশ করার চেষ্টা করে, তখন সে ফেক চেম্বারটিতে প্রবেশ করে এবং সেখানে সে কিছুই পায় না। ভাবা যায় কতটা ব্রেন খাটে এরা এদের বাসাটি তৈরি করে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পাখির বাসা নিয়ে আমাদের এই ভিডিওটিও দেখতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।